ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. না, এটা সঠিক নয়, ওদেরকে বলবেন যে এটা ঠিক না। সফর মাসে পূর্বে মুশরিক এই আরবি এই মাসে তারা কুলক্ষণ গ্রহণ করত, অথবা বেশ কম করত। ওখানে লম্বা বক্তব্য আছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা সফর, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা সফরা ولا حامته سفر باشر كونو কিছু নাই, মানে কুলক্ষণ বা কিছু, কোনো মাসে কোনো দিনে কুলক্ষণ নাই, এর কোনো দলিল নাই, সব দিনই ভালো। এই দেখেন, আমরা প্রতিদিনই আল্লাহ দিলে প্রত্যেকটা মুসলমান পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, তবে যদি বিশেষ কারণ হয় সেটা ভিন্ন কথা। মসজিদে সব সময় আজান হয়, কিসের কুলক্ষণ? দিনে দিনের হয়তো কিছু দিনের ফজিলত বেশি, ওইটা আরেক কথা, কিন্তু কুলক্ষণ এদিন এটা হয় না, ওই দিন এটা হয় না, এরকম না। যে শরীয়তের দৃষ্টিতে যেটা নিষেধ ওইটা উল্লেখ আছে। যেমন সারা বছরে পাঁচ দিন সিয়াম পালন করা জায়েজ না, দুই ঈদের দিন, ঈদুল আজহা, ঈদুল ফিতর, আর জিলহজ মাসের এগারো বারো তেরো তারিখ, এই তিন তিন দিন আর দুই ঈদ, পাঁচ দিন, বাকি সব দিন সিয়াম পালন করা যায়। তবে নির্দিষ্ট কিছু বিধান আছে, যেমন সিয়া শুক্রবারের ক্ষেত্রে শুধু নির্দিষ্ট করে এদিন মানুষ সিয়াম পালন করবে না, কিন্তু এই সব দিনে এটা করা যাবে না, এটা করা যাবে না, অথবা বিয়ে শাদি হবে না, এর কোনো দলিল নেই। ফালতু ওই হজের সময় বিয়ে শাদি মানা আছে, এহরামের অবস্থায় মানা, এহরাম অবস্থায় হজের সময় অথবা উমরার সময় এহরাম অবস্থায় বিয়ে শাদি মানা, কেউ প্রস্তাবও দেবে না, এটা আছে, এটা তো নির্দিষ্ট কিছু বিধিবিধান। আর এই দিন যে এটা বিয়ে করলে অসুবিধা, এই দিন বিয়ে করলে অসুবিধা, অথবা সফর এটা করা যাবে না, এটা করা যাবে না, আমাদের দেশে তো মানে হিন্দু আনি রওয়াজ আছে। সেদিন আমি কাকে জিজ্ঞেস করলাম, সে বললো চৈত্র মাসে, চৈত্র মাসে নাকি বলে এটা করা যাবে না, এটা বিয়ে করা যায় আছে। তো এটা এখন কি বাংলাদেশে চৈত্র মাস নাকি জানি না, তো বাংলা মাস যেই হোক, সফর মাস অথবা কোনো মাসে বিয়ে শাদি করা যাবে না, এর কোনো দলিল নেই। রমজান মাসেও করা যায়, দিনে রাতে আলহামদুলিল্লাহ নিয়মতান্ত্রিক শরীয়তের বিধান মোতাবেক বিয়ে শাদি সব চলে, ওনাদেরকে জানিয়ে দিন। এটা মানুষ এই কুসংস্কার এখন রয়ে গেছে, যেগুলোর কোনো দলিল নেই, এগুলোই হয়তো হিন্দুদের থেকে এসছে, অনুপ্রবেশ করেছে, ওইটা এখন রয়ে গেছে মুসলমানদের মধ্যে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অনেক জরুরি মাসলা মাসায়েল মানুষ জানে না, আমরা ওই ছোটোখাটো বিষয় নিয়ে লড়াই ফসাদ হিংসা বিদ্বেষ। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ মাফ করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।